স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই ভালো আছো। এটা আমাদের আমার দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। আজকের টপিক হচ্ছে ইংরেজি গ্রামারের অত্যন্ত জটিল দুটা পার্ট, পারপ্লেক্স কিং দুইটা টপিক, একটা হলো জিরান আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। স্টুডেন্টসরা সাধারণত এই দুটো বিষয়ের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে। তো আজকে কীভাবে তোমরা সহজে এবং কৌশলের সাহায্যে কোনো তালগোল না পাকিয়ে এই দুটো বিষয়কে সমাধান করতে পারবে, সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করবে বোর্ডের দিকে, আমি এখানে লিখছি ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি সমান সমান নাউন হলে তাকে বলা হয় কি? তাকে বলা হয় জেরান। আমরা জানি যখন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে সেটা হলো জেরান। একইভাবে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লক্ষ্য করো, আমি দুইটা উদাহরণ লিখি এখানে। সুইমিং পুল, সুইমিং পুল আর সুইমিং, এখানে লক্ষ্য করো সুইমিং, এই সুইম ভার্ব, সুইম ভার্বের সাথে এখানে যোগ আইএনজি করা হয়েছে, তারপরে এখানে নাউন আছে। তাহলে সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে নাউন আছে, তাহলে এটা কি হবে? একইভাবে সুইম ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি আর গার হচ্ছে এটা নাউন, তাহলে এইটা কি হবে? আমরা কিভাবে দেখো, আমরা প্রথমে কি করবো কাজটা দেখো, আমরা উল্টায় দিব, নাউনটাকে সামনে নিয়ে আসবো আর ভার্বটাকে পরে নিয়ে যাবো। সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে সূত্র, সূত্র হচ্ছে প্রথমে নাউন আসবে তারপরে ভার্ব চলে যাবে, রিপ্লেস করে দেবে, নাউন নাউন প্লাস ভার্ব। এখানে আমরা যদি ফর বসাবো একটা, এখানে ফর দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি এবং সেটা যদি মিনিংফুল হয় তাহলে সেটা অবশ্যই জিরান হবে। একইভাবে আমরা নাউনটাকে উল্টে নেওয়ার পরে নাউন প্লাস ভার্ব, এখানে যদি ইজ দিয়ে আমরা রিপ্লেস করতে পারি তখন আমাদের এটা কী হবে? এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল হবে। সংক্ষেপে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা পিপি লিখছি, সংক্ষেপে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা পিপি লিখছি। তো দেখো তাহলে আমরা কী করবো, আমরা কেমনি এখন আমি মিশাই পেতে দেখো, আমি উদাহরণটা ক্লিয়ার করার জন্য এটা মিশাই দিচ্ছি। সুইমিং পুল শব্দটা, তাহলে আমরা নাউনকে সামনে নিয়ে আসবো, নাউন যদি সামনে আসে তাহলে পুল হচ্ছে নাউন, পুল ভাবকে আমরা পিছনে নিয়ে গেলাম, তাহলে পুলকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারতেছি? ফর দিয়ে আর ইজ দিয়ে। আমরা যদি ফর বসাই তাহলে কী হবে দেখো, পুল ফর সুইম, সুইম কি কোনোদিন পুল সুইম করার জন্য কি কখনো পুল পুল দরকার হয়? সুইমের জন্য পুল দরকার হয়? যদি এটা সঠিক মিনিংফুল হয় তাহলে এটা হবে জেরান। দেখো একইভাবে পুল তাহলে ফুল কি কখনো সাঁতার কাটে? ফুল কখনো সাঁতার কাটে না, ফুল কখনো সাঁতার কাটে না, তাহলে এটা মিনিংফুল হয়নি। তাহলে সাঁতার কাটার জন্য পুল বা পুকুরের দরকার হয়, এটা মিনিংফুল হয়েছে, এর জন্য এটা হবে জিরান। শিক্ষার্থী বন্ধুরা পুষ্কর, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কি শিখলাম? পুল ফর সুইম, সাঁতার কাটার জন্য পুল দরকার হয়, দ্যাট মিন্স এটা মিনিংফুল হয়েছে, সেজন্য এটা জিরান। অ্যান্ড পুল ইজ সুইমিং, পুল কখনো সাঁতার কাটে না নিজে নিজে, এটা ভুল, এই জন্য এটা আমরা মিনিংফুল করতে পারি নাই, সো আমাদের এটা প্রেজেন্ট পার্টিসিপেট হবে না। আমরা আরেকটা উদাহরণে যাই দেখো, লক্ষ্য করো, ওয়াকিং গার্ড আরেকটা দিল, ওয়াকিং
ওয়াকিং গার্ড অর ওয়াকিং স্টিক। তাহলে আমরা এটা এখন রিপ্লেস করবো কেমনে? তোমরা দেখো, আমরা জানি যে নাউনটাকে সর্বপ্রথম সামনে আনতে হবে। তাহলে আমরা যদি নাউনকে সামনে নিয়ে যাই, তাহলে গার্ড, তারপরে আমরা এখানে ভার পরে নিয়ে যাব, ভার হচ্ছে ওয়াক, ভার হচ্ছে ওয়াক। তাহলে দেখো এখানে কী দিয়ে রিপ্লেস হবে, গার্ল ফর ওয়াকিং। এখানে যদি আমরা ফর বসাই, গার্ল ফর ওয়াকিং, হাঁটার জন্য কি কখনো মেয়ে দরকার হয়? না, এটা মিনিংফুল হবে না। তাহলে আমরা এখানে কী দিব, গার্ল ইজ ওয়াকিং, মেয়ে হাঁটছে। তাহলে ইজ দিয়ে এটা রিপ্লেস করতে পারলাম, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো ওয়াকিং স্টিক, তাহলে স্টিক হচ্ছে নাউন, এটা নাউন, এটাও নাউন। তাহলে স্টিককে আমরা সামনে নিয়ে যাব, স্টিক সামনে নিয়ে যাওয়ার পরে ভাব আমরা পিছনে নিয়ে আসবো, ওয়াকিং। এখন স্টিক ইজ ওয়াকিং যদি আমরা দিই, স্টিক ইজ ওয়াকিং, তাহলে স্টিক মানে লাঠি, লাঠি কি কখনো হাঁটে? একা একা লাঠি কখনো হাঁটতে পারে না। তাহলে আমরা এখানে যদি ফর দিই, স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য যে লাঠি সেটাকে বলা হয় ওয়াকিং স্টিক। তো এটা আমাদের মিনিংফুল হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে জিরান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো যে জেরান এবং পার্টিসিপল কীভাবে শর্টকাটে সহজে নির্ণয় করা যায় মাত্র একটা সূত্রের সাহায্যে। সেটা হলো ফর অথবা ইজ দিয়ে আমরা যদি রিপ্লেস করতে পারি, এখানে খেয়াল করো, ফর আর ইজ দিয়ে যদি আমরা রিপ্লেস করে মিনিংফুল করতে পারি, সেটাই আমাদের, তখন আমরা উত্তরটা পেয়ে যাব। এখন আমি তোমাদের জন্য একটা উদাহরণ দিব, তোমরা এটা এইচ ডাব্লিউ আকারে বাসাই করবা এবং আমাকে অবশ্যই জানাবা, হোয়াট ইজ দিস, আইদার ইট ইজ জিরান্ট অর প্রেজেন্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পিকে ছবিটা দেখেছো, পিকে ছবির মধ্যে পিকে যখন ওই ড্যান্সিং কারের অংশটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার ওই ভালোভাবে অত মনে হয় অত দেখিনি। তো তোমরা এটা অ্যান্সার করবা, ড্যান্সিং কার, এটা কি ড্যান্সিং কার, এটা প্রেজেন্ট পার্টিসিপল অর জেরান্ট? তোমাদের জন্য এই এইচ ডাব্লিউটা থাকলো, এটা তোমরা করে নিশ্চয়ই আমাকে জানাবা যে ড্যান্সিং কার ফ্রম পিকে মুভি, যে ড্যান্সিং কার শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল অর জেরান্ট। থ্যাংকস ফর টুডে ফর বিইং উইথ মি।